সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব সহজে স্মার্টফোন ব্যবহার করে কীভাবে ফ্রিল্যান্সিং করবেন সে সম্পর্কে। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে এসে পিপল পার আওয়ারে চলে এসেছি এবং এখান থেকে আমি জাস্ট ফ্লেয়ার লিখে একটি সার্চ করেছি। নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে ফ্লেয়ার, অর্থাৎ এই যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এরকম ফ্লেয়ার যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে এই কাজের জন্য $20 আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট, এবং তারপর এই যে এখানে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এই কাজগুলোর জন্য মোটামুটি $65 আমরা দেখতে পাচ্ছি। সো খুবই ভালো পরিমাণের রেভিনিউ কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এই ফ্লেয়ারগুলো কিভাবে তৈরি করতে হয় আর এই ফ্লেয়ার তৈরি করার জন্য কি শুধু গ্রাফিক ডিজাইন জানাটা কতটা প্রয়োজন বা কতটা দরকার এই বিষয়টা আজকে ক্লিয়ার করতে চাই। এরকম ফ্লেয়ার তৈরি করার জন্য যে গ্রাফিক ডিজাইন জানা লাগবে এমনটা কিন্তু কোনো কথা নেই। আপনি চাইলে একদম ফ্রেশার হয়েও আপনি কোনো ডিজাইনের ধারণা নেই, আপনি কোনো ডিজাইন সম্পর্কে ধারণা নেই আপনার, তবুও কিন্তু আপনি এই ধরনের ফ্লেয়ার তৈরি করতে পারেন এবং সেগুলো দিয়ে কিন্তু আপনি পিপল পার আওয়ারে পোস্ট করে সেই ফ্লেয়ারগুলো সেল করে আপনি কিন্তু সেখান থেকে ভালো পরিমাণের একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। তো প্রথমত তার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের সকলের সুপরিচিত একটি অ্যাপ্লিকেশন ক্যানভা। সো সেই ক্যানভাতে যেতে হবে, আমরা ক্যানভাতে চলে যাচ্ছি এবং ক্যানভাতে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব। ক্যানভাতে চলে আসার পর আমরা এই যে উপরে এটাকে যদি একটু ডান দিকে আমরা যাই তাহলে আমরা এখান থেকে ফ্লেয়ার দেখতে পাবো। একটু খুঁজতে হবে আমাদেরকে এই যে ফ্লেয়ার। সো ফ্লেয়ারের ওপর যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার কিন্তু ফ্লেয়ারের অনেকগুলো টেমপ্লেট অলরেডি ডিজাইন করাই রয়েছে, সেরকম কিছু টেমপ্লেট কিন্তু আমাদের সামনে ওপেন হবে। এখান থেকে প্রয়োজনীয় বা পছন্দ মতো আমরা যে কোনো কিন্তু ফ্লেয়ার কিন্তু নিতে পারি। যেমন আমি এখান থেকে ফুড আইটেম যদি হয়ে থাকে, ফুড আইটেম সম্পর্কিত যদি কোনো ফ্লেয়ার তৈরি করতে বলে বায়ার, সেক্ষেত্রে কিন্তু এই ফ্লেয়ারটি আপনি ইউজ করতে পারবেন। অথবা যদি টেকনোলজি রিলেটেড কোনো ই হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আরও অনেক ফ্লেয়ার এখানে দেওয়া আছে। যেমন এই যে এই সিম্পল ফ্লেয়ারটা, এই ফ্লেয়ারটাকে যদি আমরা ওপেন করে নিই, তো এই ফ্লেয়ারটি ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে চাইলে এই নামগুলোকে পরিবর্তন করতে পারবো। আমি জাস্ট এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আমি যেটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমি কেটে দিয়ে যদি আমি এখানে লিখি আইসিটি পার্ক বগুড়া লিখলাম এবং নিচে যদি আমি ডিটেলস এখানে লিখি সেক্ষেত্রে কিন্তু যা ইচ্ছা আমরা কিন্তু তা এখানে লিখতে পারবো। ঠিক উপরে যেভাবে আমরা লিখছি ওইভাবে কিন্তু আমরা এখানেও সবগুলো লেখা পরিবর্তন করতে পারবো। আমরা যদি এখানে ওয়েবসাইটটা পরিবর্তন করে দিই www.ictparkbogura.com তাহলে কিন্তু ওয়েবসাইটটা এখানে চলে আসছে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে কালার যেগুলো রয়েছে এই কালারগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি। সো এই যে এখানে যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি জাস্ট এই ডিজাইনের উপর ক্লিক করে এবার এই যে নিচে যে কালার দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমরা যদি কালারে ক্লিক করি এবং এখান থেকে অসংখ্য কালার কিন্তু আমরা নিচে পেয়ে যাচ্ছি। সো আমরা এটাতে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমরা চাইলে যে কোনো কালার এখান থেকে যুক্ত করতে পারবো। সো যে কোনো কালারই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। সো এখান থেকে কালারটা পরিবর্তন করে নেওয়ার পর এখানে আমরা আরেকটি লেয়ার দেখতে পাচ্ছি, ঠিক ওই দিকটাই আরও একটু কালার আমরা দেখতে পাচ্ছি, ওইটাকেও যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা জাস্ট কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব যে কোন কালারটা আমরা ব্যবহার করতে চাই। এই যে আমরা এখানে লাল সবুজের একটা ডিজাইন কিন্তু আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করে নিয়ে আসছি। এরপরে আমাদের এই যে আমরা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি চাইলে এই ডিজাইনের কালারও আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন। তার জন্য এখানে ক্লিক করে জাস্ট কালার থেকে জাস্ট সেখান থেকে আপনি কালারটাকে পরিবর্তন করে দেবেন এবং এখানে গিয়ে এখান থেকেও আপনি কালারটা পরিবর্তন করে দেবেন, সেক্ষেত্রে এই কালারটাও কিন্তু পরিবর্তন হবে। চাইলে আপনি টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন, তার জন্য টেক্সটে ক্লিক করে কালারে যাওয়ার পর কালার থেকে আপনি জাস্ট কালারটাকে পরিবর্তন করে দেবেন। সো এভাবেও কিন্তু আপনি সুন্দর করে আপনার মনের মতো করে এখানে কিন্তু ফ্লেয়ারগুলো তৈরি করতে পারবেন। চাইলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এই যে কালার থেকে আমরা যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, আমি এটা নিয়ে নিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল। এটা নিলে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যা নিব সেটার উপরেই কিন্তু এই কালারটা পরিবর্তন হবে। এখানে আমাদের আরও কিছু রিফ্লেক্ট কালার রয়েছে, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এই পাশে একটু গাঢ় কালো এবং এই পাশে সাদা। আবার যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এই যে এরকমও আমরা কিন্তু ডিজাইন এখান থেকে নিতে পারবো। তো এভাবে এই ডিজাইনটা সম্পূর্ণ করার পর, তো আমি এটাকে ডিজাইনটাকে হোয়াইট রাখছি, ওকে।
এবার এই ডিজাইনটাকে আমরা ডাউনলোড করব। তার জন্য এই যে উপরে যে ডাউনলোড অপশনটি রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করলে এই ফ্লেয়ারটি ডাউনলোড হবে। তো ঠিক একই নিয়মে আপনি এখানে যতগুলো ফ্লেয়ারের ডিজাইন দেখতে পাচ্ছেন, ট্রাম্পলেট দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ডিজাইনের ট্রাম্পলেটকেই কিন্তু আপনি কাস্টমাইজ করে নিজের ট্রাম্পলেট হিসেবে বা নিজের ফ্লেয়ার হিসেবে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। সো এই একই ওয়েতে এই সব ফ্লেয়ারগুলো কিন্তু আপনি নিজের করে আপনি সেল করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে, কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।